রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদুদ্দিন আহমেদকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত অজ্ঞাতনামা 50 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের ধরতে সারাসি অভিযান শুরু করেছে পুলিশ। আজ সকাল পর্যন্ত এ ঘটনায় 50 জনকে গ্রেফতার করেছে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ, তবে 5 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। পলিটেকনিক ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে রাত 9টার দিকে মামলা করেন অধ্যক্ষ প্রকৌশলী ফরিদুদ্দিন আহমেদ। তিনি 50 জনকে আসামি করে এই মামলাটি করেন, তবে এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি। এদিকে এ ঘটনায় রাজশাহী পলিটেকনিক্যাল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভকে বহিষ্কার করেছে মহানগর ছাত্রলীগ। শনিবার দুপুরে অধ্যক্ষ ফরিদুদ্দিন আহমেদকে লাঞ্ছিত করে পলিটেকনিক্যালের ভিতরেই পুকুরের মধ্যে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে ইনস্টিটিউটের কর্মকর্তা কর্মচারীরা গিয়ে অধ্যক্ষকে পুকুর থেকে উদ্ধার করেন। এ সময় পুকুরের পানিতে ভিজে তার মোবাইল ফোনটি নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অযোগ্য শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ না দেয়ায় অধ্যক্ষের সঙ্গে এমন ঘটনা ঘটায় তারা। এ বিষয়ে নগরের চন্দ্রিমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গোলাম মোস্তফা বলেন, ক্যাম্পাস থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। বাসে যেতে দেরি হবে বাবু, পলিটেকনিক্যাল আসলে না দেখি কি বলতে জিন্দাবাদ। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ, নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।